বহু বছর আগে ভারতের কেরালায় ত্রিবাঙ্কুরে এক অদ্ভুত ও বর্বর প্রথা ছিল। সমাজের নিম্ন শ্রেণীর নারীদের স্তন আবৃত করার অনুমতি ছিল না, আর কেউ যদি বুক ঢাকত তাহলে তাকে গুনতে হতো কর। স্তন বড় হলে করও বেশি দিতে হতো। স্থানীয় ভাষায় এই করের নাম ছিল মূলাক্রণ বা স্তন কর। কেরালার গবেষক কে এস মনিলাল, আর এন যশুদাস সহ অনেকেই এই প্রথা নিয়ে বিস্তারিত লিখেছেন। তারা জানিয়েছেন, খুব বেশি দিন আগের কথা নয়, দক্ষিণ ভারতে এই জঘন্য প্রথা ছিল কমপক্ষে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত। যে কর আদায় হতো তা ভোগ করতেন সমাজের উচ্চবর্ণের ব্রাহ্মণরা। বেশিরভাগ টাকা যেত স্থানীয় পদ্মনাভ মন্দিরের প্রধান পুরোহিতের কাছে। এ সময় পুরুষদের জন্য আদেশ ছিল তারা গোফ রাখতে পারবে না। গোফ রাখলে ধার্য হতো শুল্ক। পুরুষরা গোফ না রাখলেও লজ্জা নিবারণে নারীদের বুক ঢাকতেই হতো, ফলে তাদের মোটা অঙ্কের শুল্ক পরিশোধ করতে হতো। এই শুল্ক পরিশোধ করতে সব টাকা শেষ হয়ে যেত নিম্ন শ্রেণীর হিন্দুদের। প্রচলিত আছে, আনুমানিক 1803 সনে এই ঘৃণ্য প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন একজন নারী। কেরালায় লোকমুখে প্রচলিত গল্প অনুযায়ী, নাঙ্গেলি নামের এক তরুণী রাজ নির্দেশ অমান্য করে কাপড় দিয়ে বুক ঢাকা শুরু করে দেন। অনেকে তাকে সতর্ক করে, কিন্তু বিদ্রোহী নাঙ্গেলি নিজের সিদ্ধান্তে অটল। একদিন যা হওয়ার তাই হলো। রাজার পেয়াদারা এসে ঘিরে ফেলল নাঙ্গিনীর বাড়ি। তাকে মূলাক্করণ অর্থাৎ স্তনকর পরিশোধ করতে বলা হয়। নাঙ্গিনী ঠিক করেই রেখেছেন, এই অন্যায়ের কাছে তিনি মাথা নত করবেন না, তিনি কর দেবেন না। পেয়াদাদের অপেক্ষা করতে বলে তিনি ঘরের ভেতরে যান। একটু পর ছুরি হাতে বেরিয়ে আসেন। তারপর পেয়াদাদের অবাক করে দিয়ে তিনি নিজ হাতে নিজের দুই স্তন কেটে ফেলেন। স্তন দুটি তিনি পেয়াদাদের দিকে এগিয়ে দিয়ে বলেন, এগুলো যেন রাজার কাছে পৌঁছে দেয়া হয়। নাঙ্গেলির স্তন দুটি রাজার কাছে পৌঁছেছিল কিনা জানা যায়নি, তবে অতিরিক্ত রক্তক্ষরণে নাঙ্গেলি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। অন্যায় প্রথার বিরুদ্ধে মানুষ ফুঁসে ওঠে। বাধ্য হয়ে রাজা নিপীড়নমূলক এই প্রথা উঠিয়ে দেন। লোকসাহিত্য থেকে আরও জানা যায়, এই মহিষী নারীর প্রতি শ্রদ্ধা জানাতে তার স্বামী নাকি নিজেও স্ত্রীর জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়ে প্রাণ দিয়েছিলেন। অনেকদিন আগে এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।